যুগিবাদ একেবারে নির্মূল করা সম্ভব না হলেও কঠোরভাবে তাদের নিয়ন্ত্রণ করা হয়েছে। এমনভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে যে তারা আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। দুপুরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাশিঘাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে র্যাব ১৩ রংপুরের আয়োজনে র্যাব সেবা সপ্তাহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণের সময় একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণের পূর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া এমপি, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক তোফায়েল মুস্তফা সারওয়ার, জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা দুই আসনের সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনি এমপি, গাইবান্ধা তিন আসনের সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি এমপি সহ অন্যান্যরা। আলোচনা শেষে র্যাব সেবা সপ্তাহ উপলক্ষে গাইবান্ধার বিভিন্ন চরাঞ্চলের মানুষের মাঝে ৮,০০০ কম্বল বিতরণ করেন অতিথিরা। এই সাইবার ক্রাইম এখন আমাদের কাছে বড় একটি চ্যালেঞ্জ হয়ে আসছে, সেই জায়গায় সেইটাকে লক্ষ্য রেখে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীও সেইও মানে সেই ব্যবস্থা তারাও সেই প্রস্তুতি গ্রহণ করেছেন এবং সেই ব্যবস্থা গ্রহণ করছেন। আমরা এইটুকুই বলবো যে আমরা যুগের সঙ্গে তাল মিলিয়ে যখন যা প্রয়োজন আইন শৃঙ্খলা বাহিনী সেইভাবেই আমাদের ট্রেনিং থেকে আরম্ভ করে আমাদের ইকুইপমেন্টস থেকে আরম্ভ করে তাদের দক্ষতার সাথে সক্ষমতা বৃদ্ধির জন্য যা যা প্রয়োজন আমরা তা করে যাচ্ছি। জঙ্গিরা সবসময় আমাদের দেশকে একটা অচল করার জন্য তাদের একটা লক্ষ্য থাকেই রয়েছে। তাদের যদিও জনগণের কোনো সমর্থন তাদের নেই, জনগণ তাদের আশ্রয় প্রশ্রয় দেয় না, তারপরেও তারা নানানভাবে এই ধরনের প্রচেষ্টা রাখছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদের প্রতি নজরদারি রয়েছে এবং তারা কোনোখানেই কোনো জায়গায় তারা আর কোনো এই ধরনের ধ্বংসাত্মক কাজ করতে পারবে না, আমাদের সেই সক্ষমতা রয়েছে। থ্যাংক ইউ।